কালকে আমি মানে সাতটায় দু দিন ঢাকায় গাড়ি চালাই বিশকেরা ভার্সিটি এলাকাতে যেহেতু এটা শিক্ষিত জায়গা তো কালকে রাত্রে ভাইয়েরা আমাকে নিয়ে এই টিপ দিছে ওষুধপত্র আনছে ভাইয়েরা আমাকে মোট চারশো টাকা ভাড়া দিছে তো চিন্তা করলাম এই চারশো টাকা আমার ফ্যামিলি কি না নিলেও চলবে তো চারশো টাকা যে ভাইদের কাছে পাইছি এইটা আমি ভাইদের কাছেই দিয়ে দেই যাতে ভাইয়েরা বন্যা কবলিত এলাকার জন্য কি আমাকে আমার গিয়ে ওষুধ আনছে এবং আমাকে ভাড়া দিছে ওই টাকাটা আমি ভাইদেরকে দিয়ে দেয় এটা আমার কাছে খুব ভালো লাগবে তাই আমার ফ্যামিলিটা ভালো থাকবে কারণ দুনি আমার বাংলাদেশ যারা আছে সবাই আমার ফ্যামিলি সবাই ভালো থাকে মানে আমার ফ্যামিলি ভালো থাকে আমাদের ফেনে নোয়াখালী মানুষের অবস্থা খুবই খারাপ যারা কালকে রাত থেকে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না আমার বাবা মা ফ্যামিলি আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না এই মুহূর্তে যার কারণে আমরা আসছি ভাইদের কাছ থেকে সহযোগিতা করার জন্য যেন আমাদের ফ্যামিলিকে আমাদের ফেনি নোয়াখালী মানুষদেরকে বাঁচানোর জন্য আমরা আসছি যে স্পিড বোর্ড বা যেটাই পারে যেটা নিয়ে আমাদের ফেনীর উদ্দেশ্যে যাই ফেনের মানুষকে উদ্ধার করতে পারে ফেনীর মানুষকে এখন আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি দরকার খাবারের থেকেও বেশি দরকার দরকার প্রয়োজন হচ্ছে যে মানুষকে বাঁচানো ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এইসব জেলা খুবই বাজে অবস্থা আমাদের সেখানে অবস্থিত আমাদের যেই জনগোষ্ঠী আছে বাংলাদেশিরা আছেন তারা খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন এবং আমরা যখন এই জিনিসগুলো পর্যবেক্ষণ করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেখানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকি আমরা শুরুতে যেটা করার চেষ্টা করি আপনারা জানেন সেখানে অনেকে পানিবন্দী হয়ে আছেন সেই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের দুজন প্রতিনিধি সরকারে আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং সেই সব অঞ্চলে যাদের রেস্কিউ টিম ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করা করতে থাকি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ওই সকল অঞ্চলে যারা ভলেন্টিয়ার ছিল তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওই রেস্কিউ টিমের সাথে কাজ করছেন এবং ত্রাণ বিতরণের কাজ করছেন পাশাপাশি আমরা এখানে সেন্ট্রালি আমরা গতকাল রাত থেকেই ত্রাণ সংগ্রহ কাজ করি এবং ম্যাচ ফান্ডিং করা ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করি তার সে তারই প্রেক্ষিতে আমরা গতকাল ভোর গতকাল ভোর আমরা সেখানে কিছু ট্রাণ সামগ্রী পাঠাই এবং আমাদের দুইটা টিম এখন ফেনীর উদ্দেশ্যে আছে আর তারা আপনার আরও জানতে পারি যে রাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে পানি প্রবাহিত হচ্ছে এবং মানুষজনের সাথে যেতে পারছে না তো সব কিছু মিলে আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি সরকারের সাথে আমাদের যোগাযোগ চলছে এবং সরকার এবং বৈশ্বিক আন্দোলনের সাথে সিনক্লেন্স করে আমরা কাজ করে যাচ্ছি আমাদের চাল ডাল তেল লবণ আলু শুকনো মরিচ চিরা মুড়ি গুড় বিস্কুট মেডিসিন গুঁড়া দুধ স্যানিটারি ন্যাপকিন পলিথিন মোমবাতি রেইনকোট ক্যাশ চিনি ছাতু খই বাদাম খেজুর মাছ সেলাইন আটা শিশু খাদ্য বাচ্চাদের মেডিসিন প্লাস্টিকের কন্টেইনার পানি কাপড় লাইফ জ্যাকেট এই জিনিসগুলো খুব জরুরি ভিত্তিতে আমাদের এইখানে দরকার যে সকল মানুষ আপনারা দেশবাসী যারা আমাদেরকে এই জিনিসগুলো ওইসব এলাকায় পৌঁছে দিতে চান তারা দয়া করে খুব দ্রুত টিসিতে আমাদের কাছে ওই সব ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেন আমাদের একের পর এক টিম যাচ্ছে বন্যার আমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছি যে কখনো না কখনো বাদ ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে এই বন্যা রাজনৈতিক নাকি রাজনৈতিক না সেই ব্যাপারটা রাষ্ট্রীয়ভাবে হ্যান্ডেল করার যে বিষয়টা আপাতত আপনারা পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন আমরা কোনো দেশের মানে আমরা কোনো আমার দেশের জনগণকে আমি রাজনৈতিক খেলার অস্ত্র হইতে দিতে চাই না আগে মানুষের প্রাণ বাঁচানো তারপরে আমরা এই বিষয়টা কিভাবে আন্তর্জাতিকভাবে সমাধান করতে পারি আমরা তখন সেখানে যাব বর্তমানে আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখছি আপনারা যতক্ষণ না মানুষগুলোকে বাঁচানো যাচ্ছে ততক্ষণ একটু ধৈর্য রাখুন তারপরে রাজনীতির জবাব রাজনীতি রাজনৈতিকভাবেই দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য রাখার অনুরোধ